আমরা এখন এনজেপি স্টেশনে বাইরে চলে এসেছি গাড়ির জন্য। আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। তো ড্রাইভার দাদা চলে এসছে, চলো যাওয়া যাক। গাড়িতে বসে আছি, এবার গাড়ি চলবে। আমরা এখন যাচ্ছি কালিম্পং দিকে, রাইট? ব্রিজের এখানে আমরা এখন কালিম্পংয়ের পথে যাচ্ছি, কিন্তু কালিম্পংয়ের যে মেন রাস্তা সেটাতে একটু ধস নেমেছে, তাই আমাদের একটু ঘুরে যেতে হচ্ছে, তাই একটু টাইমও লাগবে। আমরা এখন এই যে তিস্তা নদীর উপর যে করোনেশন ব্রিজ আছে সেখানে আছি। এই হচ্ছে করোনেশন ব্রিজ তিস্তা নদীর উপরে যেটা অবস্থিত, ঠিক আছে? এইটা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টকে সম্ভবত কানেক্ট করে, ঠিক আছে? ওয়েদারটা মেঘলা হলেও মোটামুটি সুন্দর আছে, খুব ঠান্ডা নেই। ঠিক আছে, ব্রেকফাস্ট করব, তারপরে আবার রওনা দেবো, ঠিক আছে? এই আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা, সবজি, চাটনি। এই যে ম্যাডামের ব্রেকফাস্ট, চাটা আসছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোবো, চাটা এসছে। আমরা যেদিন ঘুরতে গেছিলাম সেই দিনটা ছিল হোলির সময়, তো হোলির দিনে তো সবাই রং খেলছিল, আর আমরা গাড়িতে বসে বসে মিসও করছিলাম আর দেখছিলাম বসে বসে।
আমরা জাস্ট কালিম্পংয়ে ঢুকলাম, আমাদের এটা ফার্স্ট হোমস্টে। তো এখানে অর্ণব এখন চেকিং করছে, আর আস্তে আস্তে আমরা ঘুরে দেখাবো হোটেলটা কেমন। এই মেরা, এটা আমাদের রুম কালিম্পং এর জন্য 201 বেড। এটা হচ্ছে আমার ভীষণ ভালো পছন্দ, তো মেঘে ঢাক একদম মেঘে ঘিরে আছে, বাট ভালো লাগছে যেমন নর্মাল। ডিজার্ট ডিজার্ট সব কিছুই আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমাদের এখন দিয়ে গেল ভেজ পকোড়া আর চা, তো আমরা সেটা এনজয় করি। কেমন লাগছে? ভালো লাগছে, সন্ধ্যাবেলা চাটার দরকার ছিল, খিদেও পেয়েছে টুকটুক। হ্যাঁ চলো, আমরা এখন রাতে ডিনার করতে এসেছি। রাতে ডিনার আছে ভাত, ব্রোকলি ভাজা ছিল, ব্রোকলি আলু ভাজা, ডাল আর চিকেন আছে। আমি ভাত খাচ্ছি, ও রুটি খাচ্ছে, পাপড় পাপড় ভাজা খাচ্ছে।